আসসালামু আলাইকুম। আজকে রান্নার পর্বে কোনো রান্না থাকছে না। আজ আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হলো পেঁপের ভেতরে ছোট একটা পেঁপে। যারা এরকমটা দেখেননি তারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমিও প্রথমে অবাক হয়েছিলাম। তবে এটা অবাক হওয়ার মতো কিছুই না, এটাকে বলা হয় ফ্রুট ডিফরমেশন। ফুলের পুংকেশর ও গর্ভকেশরের গঠনচ্যুত বিচ্যুতির কারণে এমনটা হয়ে থাকে। আর ছোট পেঁপের ভিতরে আরও 5টা পেঁপে, এই দেখুন ছোট ছোট কতগুলো হয়ে আছে। আমি এই পেঁপের নাম দিয়েছি গর্ভবতী পেঁপে। যারা এখনও এরকম পেঁপে দেখেনি, আমার আজকের শেয়ারটা শুধু তাদের জন্য, বাকিরা স্কিপ করবেন। তো পেঁপেটা আমি এখন কুচি কুচি করে কেটে মজার একটা রেসিপি তৈরি করব। আর এটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে, কথা হবে পরবর্তী রেসিপির সাথে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।